দর্শক আজকে নিউজ পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা মর্মাহত বাংলাদেশ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমান্ডের রুদ্ধদার বৈঠক শেষে যা জানালেন মিজরা ফখরুল ইসলাম আলমগীর মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলি ভোট কেন্দ্রে অস্ত্র হাতে যুবক ছবি ভাইরাল দুর্গাপুরে সাংবাদিকদের উপর হামলায় আদালতে মামলা জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পাঁচজনকে ডিবিতে তলব রোহিঙ্গাদের জন্য আরও আঠারো কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন এই সংকট প্রশ্নে আন্তর্জাতিক মর্মাহত করেছে অথচ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ে এক আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান তিনি বলেন আমি বারবার বলছি তারা মিয়ানমারের নাগরিক সুতরাং তাদেরকে অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে হবে শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন রোহিঙ্গা সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অতএব এ ব্যাপারে জরুরি প্রস্তাব গ্রহণ করা প্রয়োজন এবং আমি জোর দিয়ে বলতে চাই এক্ষেত্রে আমরা বাংলাদেশে যা কিছু করছি তা সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে করা হচ্ছে হাই কমান্ডের রুদ্ধদ্বার বৈঠক শেষে যা জানালেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর 5 ঘন্টা আগে বৈঠক শেষে রাতে বিএনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সংবাদ মাধ্যমকে কথা জানান এর আগে দুপুরে এক অনুষ্ঠানে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফকরুল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মেরা বিকেল 4টায় শুরু হয় দলের হাই কমান্ডের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের একাংশে রুদ্ধদার বৈঠক দ্বিতীয় দাপের এ সিরিজ বৈঠকের প্রথম দিন শেষ হয় প্রায় পাঁচ ঘন্টা পর বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির মহাসচিব তিনি জানান খালদা জিয়ার মুক্তি ও পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে দলের নেতাদের মতামত জানাতে ধারাবাহিকে বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড বিএনপির মহাসচিব বলেন খালদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুনরুদ্ধার নিয়ে আলোচনা হয়েছে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু মহাসড়ক অবরুদ্ধ করে শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলি তিন মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন সকালে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার কাশপুরে ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট ও ঢাকা মহাসড়ক চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাবার ব্যানার রেখে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের উভয় প্রান্তে প্রায় পনেরো কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় জানা যায় খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও কাশপুর শিল্পা অঞ্চল পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিখেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় কাশপুর শিল্পাঞ্চল পুলিশে প্রায় ৩০ রাউন্ড গুলি ও চল্লিশ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন এর আগে বিকেলে একই দাবিতে কাশপুর এলাকায় সিনহা গার্মেন্টস এর শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন রাত সাড়ে সাতটার দিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে শ্রম সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এ সময় পুলিশ প্রায় ষাট রাউন্ড গুলি তিরিশ রাউন্ড শেল নিক্ষেপ করেন ভোট কেন্দ্রে অস্ত্র হাতে যুবক ছবি ভাইরাল ভোট কেন্দ্রে প্রকাশে অস্ত্র হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর ক্যাপশনে লেখা রয়েছে বিশ সেপ্টেম্বর কাপ বাজারে মহেশখালী উপজেলার কুতুপজম ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দখল ও সংঘর্ষ চলার সময় তোলা এই ছবি জানা গিয়েছে অস্ত্রধারী ওই যুবক মহেশখালী উপজেলার কুতুপজম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আলফাতুনের ছেলে জাহাঙ্গীর বাদশাহ প্রকাশ বেন্দ নির্বাচনের দিন কুতুব জমিনের সালের বাপের পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গুলাগুলির ঘটনা ঘটে তখন ওই কেন্দ্র থেকে পথকাদশীরা একটি ছবি তোলেন পরে ছবিটি ফেসবুকে ভাইরাল হয় ওই নির্বাচনের দিন কুতুব তিনটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে এতে নৌকা ও স্বতন্ত্র প্রতীকের দুই চেয়ারম্যানের প্রার্থীর একাধিক কর্মী সমর্থক আহত এবং আবুল কালাম নামের একজন নিহত হন দুর্গাপুরে সাংবাদিকদের উপর হামলায় আদালতে মামলা নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানের উপর হামলায় আদালতে মামলা হয়েছে চারজনের বিরুদ্ধে নেত্রকোনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন ওই সাংবাদিক মামলাটি দায়ের করা হয় গতকাল বিচারক উম্মে সালমা মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে পাঁচ কর্মদিবসের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন কলি হাসান দৈনিক আমাদের সময়ের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পাঁচজনকে ডিবিতে তলব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েতে খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দুই নারী সহ পাঁচজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সম্প্রতি কয়েকটি ইউটিউবের চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন ওই দুই নারী তাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনজন পুরুষ বিষয়টি নিয়ে জায়েতে খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন ঘটনাটি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা এখন ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন ডিবি সাইবার ক্রাইমের এডি সি মনিরুল ইসলাম এই রিপোর্টে লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল রোহিঙ্গাদের জন্য আরও আঠারো কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য আরও প্রায় আঠারো কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে মার্কিন দ্রুত লিন্ডা থামস গ্রিনফিল্ড এ সহায়তার কথা জানান মিয়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে সরিয়ে সিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয়েছে দুই সালের মিয়ানমারের রাজ্যে জাতিগত নিধন সহ নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখ চল্লিশ হাজারেরও বেশি রোহিঙ্গা এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা একশো কোটি ডলারে পৌঁছেছে এরই মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত পনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে একশো ৩০ ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে এতে আরও বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের জনগণ ও সরকারের উপর যে চ্যালেঞ্জ ও দায়িত্ব তৈরি হয়েছে তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র সংকট মোকাবেলায় ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির উপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন